আপনি জানেন যে আজ থেকেই মূলত ঢাকার রাজধানীতে বৃষ্টি হাট বসেছে পশুর হাট যেখানে কোরবানি পশুর কেনা বেচা চলছে তো আজ থেকে যেহেতু হাট হাটের শুরু এখনো আসলে এখানে পর্যাপ্ত আমরা গরু দেখতে পাচ্ছি পর্যাপ্ত প্রাণী পর্যাপ্ত পশু আছে কিন্তু আসলে ক্রেতার ক্রেতার খুব একটা দেখা মিলছে না তো আমরা এখানে যেটি বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা যেভাবে গরু লালন পালন করেছেন এখন যেহেতু গোখাদ্যের দাম অনেক বেড়ে গেছে সেই তুলনায় তারা আসলে কাছ থেকে যে রেসপন্স সেটা সেটি পাচ্ছেন না তারা যেভাবে দাম চাচ্ছেন আসলে ক্রেতারা সেভাবে সেই দামে তা অনেক ক্রেতা রাজি হচ্ছেন না তো আমরা একজন এখানে গরু বিক্রেতার সাথে আমরা কথা বলতে চাই যিনি এই হাটের সবচেয়ে বড় দুটি গরু তিনি দাম চাচ্ছেন দশ লাখ করে আমরা তার সাথে একটু তার শুনতে চাই আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে গরু লালন পালন করতেছি আমরা খুব ছোট আকারে করি তো আমাদের আকারে খাবারের দামে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি খাবার এবং গরুর লালন পালনের যে খরচ সাথে যারা কাজ করে তাদের পারিশ্রমিক দিয়ে ভাড়া দিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায় আমাদের বর্তমানে তো আশানুরূপ ভাবে আশা করি পাবো দাম পাবো এখন তো কাস্টমাররা অনেক সচেতন তারা জানে জাত বুঝে গরুর জাত নির্ণয় করতে পারে তারা জাত বুঝে তো আমরা ইনশাল্লাহ আশা করতেছি গ্রাহকদের কাছ থেকে আমরা যথাযথ মূল্যগুলো পাবো এখানে আসলে পর্যাপ্ত গরু রয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ক্রেতার যে সমাগম সেটি আমরা দেখতে পাচ্ছি না তো রাজধানীর আমরা আছি এখন ঢাকা পলিটেকনিক হাটে এরপরে আমরা আরো বিস্তারিত জানাবো সুমন আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর তেজগা থেকে গরু কেনাবেচার খবর জানাচ্ছিলেন নাজমুল হুদা সুমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার